ওয়াগনার প্রধান ইয়েভজিনি প্রিগোজিনকে নির্মূল করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তবে তাকে এই সিদ্ধান্তে বাধা দেওয়ার দাবি করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। এদিকে বেলারুশে ওয়াগনারের উপস্থিতিতে শঙ্কা প্রকাশ করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ব্যর্থ বিদ্রোহের পর বর্তমানে বেলারুশে অবস্থান করছেন রুশ ভাড়াটে যোদ্ধা ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজিনি প্রিগোজিন। তাদের থাকার জন্য পরিত্যক্ত একটি সেনাঘাঁটির প্রস্তাব দিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। তবে ওয়াগনার বাহিনীর কতজন সদস্য বেলারুশে গিয়েছে তা জানা যায়নি। বিদ্রোহের পর ওয়াগনার প্রধান ইয়েভজিনি প্রিগোজিনকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্মূল করতে চেয়েছিলেন বলে দাবি করেছেন লুকাশেঙ্কো, কিন্তু পুতিনকে তাড়াহুড়া না করার পরামর্শ দিয়ে এমন সিদ্ধান্ত থেকে নিবৃত্ত করা হয় বলে জানান তিনি। এদিকে বেলারুশে ওয়াগনারের উপস্থিতিতে শঙ্কা প্রকাশ করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। শঙ্কিত দেশগুলোর নিরাপত্তার আশ্বাস দিয়ে যে কোনো হুমকি থেকে নিজেদের রক্ষা করতে ন্যাটো প্রস্তুত আছে বলে জানিয়েছেন মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। বেলারুশে ওয়াগনার তার যোদ্ধাদের মোতায়েন করলে পার্শ্ববর্তী দেশগুলোতে অস্থিতিশীলতা আরও বাড়বে বলে শঙ্কা জোটের পূর্ব ইউরোপীয় দেশগুলোর। ওয়াগনারের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে বাইডেন প্রশাসন। হোয়াইট হাউসের অভিযোগ, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, সংযুক্ত আরব আমিরাত এবং রাশিয়া ভিত্তিক সংস্থাগুলোর সঙ্গে অবৈধ স্বর্ণ লেনদেনে জড়িত ওয়াগনার। প্রিগোজিনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করেছে রাশিয়া, সেই সাথে ওয়াগনার যোদ্ধারা তাদের অস্ত্র ফেরত দিচ্ছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত 23 জুন রাশিয়ার সামরিক নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করতে নিজের 25,000 সেনা নিয়ে মস্কো অভিমুখে যাত্রা করে ওয়াগনার প্রধান প্রিগোজিন। পরে লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ বন্ধ করেন তিনি। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।